এই যে চিকেন রোস্ট দেখে উইকেন্ড ফুড উইকেন্ড ফুড মা হচ্ছে প্যাট্রিকে ভাত বেড়ে দিচ্ছে আশায় কিন্তু শুধু আমার না প্যাট্রিকেরও ভীষণ মজা হচ্ছে কারণ সে অনেক বাংলাদেশি মজাদার খাবার খেতে পারছে I love this food. Eat Patrick, okay. হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন কাজ থেকে তাড়াতাড়ি করে বাসায় ফিরেই দেখি মা কি সুন্দর চিকেন রোস্ট বানিয়ে রেখেছে আসলে চিকেন রোস্টের ঝোলটা একটু বেশি দিয়েছে কারণ প্যাট্রিক ঝোল খুবই পছন্দ করে সো প্যাট্রিক দুপুরে বাসায় এসেছে হসপিটাল থেকে ওর কোনো আইডিয়া ছিল না মা কি রান্না করছে কিন্তু দেখার পর ওর যে এক্সপ্রেশন অ্যামেজিং চিকেন রোস্ট প্যাট্রিক কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ এটা আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তো প্যাট্রিকের যে এক্সপ্রেশনগুলি সেগুলি আমাদের জন্য অনেক বেশি একটা কমন না আমাদের কালচারাল পার্থক্যের জন্যে আর স্পেশালি আমার মায়ের জন্য তো আরও কমন না বাট সবথেকে ভালো লাগা জিনিস যে প্যাট্রিকের আমার মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সাথে সাথে আমার পরিবারের সবার জন্য আমার দেশের জন্য শ্রদ্ধাটা আমার ভীষণ মন কাড়ে ইট প্যাট্রিক ওকে এন্ড দেন টেক সালাদ টু না Yeah, genau, you take it. প্যাট্রিকের ঝোল এত পছন্দ ওর জন্য কিন্তু আমি মাকে স্পেশালি বলেছি যে রোস্টের মধ্যে একটু ঝোল ঝোল রাখতে আর কালকে রাতে কিছু সবজি ছোট মাছ ভাজি ছিল সেগুলি দিয়ে আমি প্রথমে শুরু করলাম কারণ আমরা জানি লাইক এখানে বসে মায়ের হাতের খাবার খাওয়া আমি কোনো খাবারই মিস করছি না এবং খেতে খেতে আমার অলরেডি কয়েক কেজি ওজন বেড়ে গেছে বাট ডাজেন্ট ম্যাটার আমি শুধু এটা ভেবে ভেবে খাচ্ছি যে মা কয়দিন পরে চলে যাবে এই মজার মজার খাবারগুলি আমি আর খেতে পারবো না অফিস থেকে ফিরে আমার জন্য আর খাবার রেডি থাকবে না আমাদেরকে সার্ভ করে তারপর নিজে বসবে এটা প্যাট্রিক একেবারেই বুঝতে চায় না যে কেন মা সবাইকে আগে সার্ভ করবে তারপর বসবে সে খুব জোর জবরদস্তি করে তো সবাই একসঙ্গে বসে খায় তো প্যাট্রিক যখনই মাকে দেখে মা সবাইকে সার্ভ করছে ও বলে আপনি কষ্ট করে রান্না করেছেন সবার আগে আপনি বসবেন অথচ আপনিই সবার শেষে বসেন আমরা তো আসলে ছোটবেলা থেকেই দেখে এসেছি মায়েরা সবার শেষে খায় তো এটা আমাদের জন্য স্বাভাবিক হলেও প্যাট্রিকের জন্য বেশ উইয়ার্ড চামচ হাত দুইটা দিয়ে খেতেছে দেখো ভেরি লেকা ভেরি মজা বলো অনেক মজা খুব মজা খুব মজা সো ইমাজিন I already ate and now I'm eating so much again. Divan lunch korlo Patrick. Eto pochondo tar. Want to have? প্যাট্রিক অলরেডি একবার লাঞ্চ করেছিল হসপিটালে ও যেহেতু হাসপাতাল থেকে এসেছে তারপরেও বাসায় এসে সে মায়ের হাতের রান্না মিস করছিল না এবং ও ওর মতন করে যতটুকু প্রয়োজন ওর যতটুকু খেতে ইচ্ছে করছে ততটুকুই নিয়ে নিয়ে খাচ্ছে আরেকটা জিনিস আমার পরিবারের আমার কাছে সব থেকে পছন্দের সেটা হচ্ছে আমি যেরকম খেতে পছন্দ করি আপনাদের দুলা ভাই মানে প্যাট্রিকও সেরকম খেতে পছন্দ করে কারণ আমার মনে হয় যদি আমি একা খেতাম আর প্যাট্রিক খেত না তাহলে হয়তো এভাবে রান্না করে আমার মাও মজা পেত না বা আমিও রান্না করতাম না বাট প্যাট্রিকের যে আমাদের খাবারের প্রতি ভালোবাসা এটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জিনিস আর এ কারণেই আসলে বিয়ের পর থেকে আমার ওজন খুব বেশি একটা কমাতে পারছি না আমি কারণ আমি খেতে না চাইলেও এই লোকের জন্য আমাকে রান্না করতে হতো আর এখন তো অনেক স্পেশাল একটা ব্যাপার এগুলি আমার হাতের রান্না না এগুলি মায়ের হাতের রান্না সো আর এই যে মায়ের হাতের রান্নার যে পার্থক্য এটা কিন্তু এই বিদেশি লোকও বুঝে গেছে Yes, Patrick, অনেক খাইলো প্রথমে চামচ দিয়ে শুরু করেছে তারপরে যে দুই হাতি তার ময়লা দুই হাত চামচ মাখামাখি করে প্যাট্রিক অনেক খেলো এই ছিল আমাদের আজকের ভ্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ